আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে সকাল বিকালে নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো ছোট বড় সবাই পছন্দ করবে, আর এই নাস্তাগুলো সংরক্ষণ করতে পারবেনও মাস জুড়ে। তাহলে চলুন দেখে আসি এই মজাদার নাস্তাটি আমি কীভাবে তৈরি করলাম। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি নর্মাল টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির সাথে আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এভাবে নাড়তে থাকব। চিনিটা খুব ভালো করে গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। এই নাস্তাটিতে হাতের কাছে যদি নারকেল কুড়ানো থাকে তাহলে নারকেলও দিতে পারেন, কিন্তু নারকেল দিলে এর স্বাদ দ্বিগুণ হবে, তবে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমার হাতের কাছে নারকেল কুড়ানো নেই তাই আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আরও দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা দিয়েই এই উপকরণগুলোকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এরকম কাইটা আঠালো হয়েছে, কিন্তু এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন এটা এখন একদমই হাতে লাগছে না আর অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনাদের কাইটা যদি কিছুটা নরম মনে হয় তাহলে আরও কিছু ময়দা দিয়ে দিতে পারেন। আমি এই ডোটাকে কিছুক্ষণ ভালো করে মুথে নিয়ে এখন অল্প করে নিয়ে হাতের তালুতে এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি এটা সেভাবেই তৈরি করে নিতে পারেন। আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি এটা আমি কীভাবে তৈরি করলাম। সামান্য একটু কাই নিয়ে হাতের তালুতে এভাবে দুপাশ গড়িয়ে নিলেই হয়ে যাবে এরকম। দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, আর এই নাস্তাগুলো দেখতে কতটাই আকর্ষণীয় লাগছে। আপনারাও এভাবে তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন চলে যাচ্ছি নাস্তাগুলো তেলে ভাজতে। এর জন্য একটি প্যানে আমি তেল নিয়েছি, আর এই তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করে নিইনি। এখন আমি একে একে সবগুলো নাস্তা এতে দিয়ে দিয়েছি, আর অল্প আছে এই নাস্তাগুলোকে আমি তেলে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে নাস্তাগুলো নামিয়ে ফেলতে পারেন। আমি আরও কিছুটা কালার করে নেব, তার জন্য এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এই নাস্তাগুলোকে খুব বেশি গরম তেলে ভেজে নেবেন না, এতে করে এর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে এটা কাঁচা থেকে যাবে। আমার পছন্দ অনুযায়ী এই নাস্তাতে কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলো আমি তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই অল্প উপকরণে গড়েই তৈরি করতে পারেন এরকম স্বাস্থ্যকর মজাদার নাস্তা। সকালে কিংবা বিকালে চায়ের সাথে জমে যাবে এই মজাদার নাস্তাটি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।